আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এথিক্যাল হ্যাকিং এর উপরে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটা দেখে আপনারা অনেক ইন্টারেস্ট দেখাচ্ছেন এথিক্যাল হ্যাকিং এর উপরে। অনেকে আমাকে অনুরোধ করেছেন এথিক্যাল হ্যাকিং এর উপরে কোর্স শুরু করার জন্য, যেরকম আমি ডেটা সায়েন্সের উপরে কোর্স শুরু করেছি। তো আমি আশা করছি ইনশাল্লাহ আমি এথিক্যাল হ্যাকিং এর উপরে একটি ধারাবাহিক কোর্স আপনাদের জন্য তৈরি করতে পারবো। ওই কোর্সটা শুরু করার আগে কতগুলো সাধারণ জ্ঞান আমরা নিয়ে নিই এথিক্যাল হ্যাকিং এর উপরে, যেহেতু এটা একটা বড় বাজওয়ার্ড হয়ে গিয়েছে এবং সবাই এটা নিয়ে চারিদিকে কথা বলছে। তো প্রথমে যেটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে, প্রযুক্তির ক্ষেত্রে ভালো খারাপ দুইটাই আছে, এবং সব সব কিছুর মধ্যে ভালো খারাপ সব কিছু মিলেই কিন্তু একটা প্রোডাক্ট কিংবা একটা কিছু তৈরি হয়, যেটা থেকে আমরা ভালো খারাপ দুইটা জিনিস নিতে পারি। কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করবে, নির্ভর করবে যে আমরা ভালো খারাপের মধ্যে কোন জিনিসটা আমরা ব্যবহার করব। এখন আমরা যদি সিস্টেম হ্যাকিং এর কথা চিন্তা করি, প্রথমে হ্যাকিং হ্যাকিং কথাটা বললে কিন্তু প্রথমে মনে হয় যেন এটা কোনো একটা অবৈধ কাজ করে ফেলছি আমরা, কেননা হ্যাকিং মানেই হচ্ছে কোনো অবৈধ কিংবা দূষিত কিছু কাজ, ইউনো খারাপ কোনো কাজ। তো স্বাভাবিক আমরা যখন হ্যাকিং এর কথাটা বলবো তখন আমরা মনে করব যে এটা অবৈধ কিছু কাজ হয়ে যাচ্ছে, কিন্তু এই এথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে এটা একটা বৈধ হ্যাকিং, অর্থাৎ বৈধভাবে কোনো একটু কিছু করার ইউনো প্রচেষ্টা। এথিক্যাল হ্যাকারদেরকে আবার হোয়াইট হ্যাট হ্যাকারও বলা হয়, যাদের কাজগুলো নাম থেকে আপনি অনুমান করতে পারেন যে যে ধরনের হ্যাকিং তারা করে এই হ্যাকিংটা বৈধ এবং লেজিটিমেট। এখন নৈতিক হ্যাকিং যদি আমরা বলি, এথিক্যাল হ্যাকিং এর যদি আমরা বাংলায় অনুবাদ করতে চাই তাহলে আমরা বলবো নৈতিক হ্যাকিং। সো নৈতিক শব্দের অর্থ হচ্ছে যেটা বৈধ, যেটা আমরা করতে পারি। এখন হ্যাকিং তাহলে আমরা বুঝতে পারি যে এথিক্যাল হ্যাকিংটা হচ্ছে একটা বৈধ হ্যাকিং, সেটা হচ্ছে একটা সিস্টেমের সুরক্ষা, কম্পিউটিং নেটওয়ার্ক সিস্টেমের সুরক্ষা করার জন্য, তার বিভিন্ন ধরনের ত্রুটি খুঁজে বের করার জন্য, সিস্টেমকে সলিড করার জন্য যে ধরনের বৈধ হ্যাকিংগুলো হবে সেটাই হচ্ছে এথিক্যাল হ্যাকিং। এখন আমরা যদি দেখি যে নৈতিকভাবে সিস্টেম হ্যাকিং করার জন্য আমাদের যে ধরনের অনুমতি লাগবে, আপনি একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বলেন, একটা সফটওয়্যার ডেভেলপার বলেন, তাকে যদি সিস্টেমের খুদ বের করার জন্য হ্যাকিং করতে বলা হয় তাহলে সে সম্মতিসহ অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন সহ যদি কোনো সিস্টেমের সুরক্ষা ভঙ্গ করেন লেজিটিমেটলি অথোরাইজডভাবে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং। এথিক্যাল হ্যাকিংদের সবচেয়ে বড় যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে সিস্টেম হ্যাক করার জন্য যে ধরনের অথোরাইজেশন বা পারমিশন তাদের দেওয়া হবে তার পারমিশনের সদ্ব্যবহার তাদের করতে হবে, অর্থাৎ তারা তাদের এগ্রিড গোপনীয়তা অবশ্যই তাদের ব্যবহার করতে হবে এবং সম্মান জানাতে হবে সেই গোপনীয়তার প্রতি। সুরক্ষা করার জন্য যে ধরনের প্যাচিং দরকার, ভালনারেবিলিটি কিংবা অ্যান্টিভাইরাস দরকার হবে তার যথাসাধ্য রিকমেন্ডেশন তাদেরকে করতে হবে, আর কোনোভাবে তাদের সিস্টেম যেই সিস্টেমটাকে টেস্ট করার জন্য, সিস্টেমের ত্রুটিগুলো বের করে দেওয়ার জন্য তাদের অথোরাইজেশন দেওয়া হচ্ছে, এই অথোরাইজেশনের বাইরে তারা এমন কিছু করতে পারবে না যেটা তাদের যে কারণে তাদেরকে অথোরাইজেশন দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে চলে যায়। এখন দেখা যাক, হঠাৎ করে এথিক্যাল হ্যাকারদের দাবি এত করে এত বাড়ছে কেন, এত ডিমান্ড প্রয়োজন বাড়ছে কেন, চারিদিকে এথিক্যাল হ্যাকারদের ডিমান্ড বেড়ে গিয়েছে। আমরা দেখতে পারি বিভিন্ন ফ্রিলান্সিং প্ল্যাটফর্মগুলোতে এথিক্যাল হ্যাকারের জন্য অনেক চাহিদা, সবাই খুঁজছে তাদের সিস্টেমে খুদ বের করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের এথিক্যাল হ্যাকার যারা ফ্রিলান্সিং করেন। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন যেহেতু ইন্টারনেটের উপরে আমাদের নির্ভরশীলতা বেড়েছে, ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে আমরা অনলাইনে অনেক কিছু করছি যেগুলো নিয়ে মূলত আমার চ্যানেলটা সাজানো। এখন যেহেতু এই যে
ডিপেন্ডেন্সি, আমাদের নির্ভরশীলতা বেড়েছে, ফলে ঝুঁকিও বেড়েছে। যেখানে ভালো খারাপ থাকবে, সেখানে ভালোটা মানুষ ব্যবহার করবে, খারাপটার জন্য আবার এক ধরনের প্রেশার আসবে ওইটাকে ফিক্স করার জন্য। সো এটাই হচ্ছে জীবন। তো আমি প্রথমে এটা বলেছি। এখন ধরা যাক, আপনি যদি ইউনাইটেড কিংডম, লন্ডনে আমি যেখানে আছি, এখানে যদি জিসিএসসির ফলাফল, যে এখানে মেট্রিক পরীক্ষাটা যেটা হয়, সেই ও লেভেলের ফলাফল যদি হ্যাক করা হয়, কিংবা এখানে যে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্সে যে ধরনের রুগীদের ডেটা রাখা হয়, এগুলো যদি হ্যাক করা হয়, তাহলে কি হবে? একটা হ্যাকার সিস্টেমে ঢুকে পরীক্ষার রেজাল্ট ম্যানিপুলেট করতে পারবে। একটা হ্যাকার একটা সিস্টেমে ঢুকে ডাক্তারদের যে ধরনের ডেটা রয়েছে, ওই ডেটাগুলো ম্যানিপুলেট করে রুগীকে দেখা গেলো উল্টাপাল্টা ওষুধ দেওয়া হচ্ছে। সো এই ধরনের রিস্ক যদি থেকে থাকে, তাহলে অবশ্যই এই ধরনের ঝুঁকিগুলোকে এথিক্যাল হ্যাকারদের খুঁজে বের করতে হবে। এবং এই কারণেই কিন্তু এর ডিম্যান্ড দিন দিন বেড়ে উঠছে। আর একটা উদাহরণ হতে পারে, মনে করেন একজন রাজা তার রাজপ্রাসাদ তৈরি করেছেন। এখন রাজপ্রাসাদটি সুরক্ষা করার জন্য, যাতে কোনো দিক থেকে যদি কোনো ধরনের আক্রমণ তাকে প্রতিহিত করতে হয়, তাহলে একটি প্রাচীর তাকে তৈরি করতে হবে। এখন ওই প্রাচীরটা তৈরি করার পর তিনি দেখা গেল কতগুলো রক্ষী সোলজার নিয়ন্ত্রণ করেছেন, যারা এই প্রাসাদটা পাহারা দিবে, তারা সারাক্ষণ কড়া পাহারা দিবে। এখন দেখা গেল এই যে দেয়ালটা, প্রাচীরটা তিনি তৈরি করেছেন, এই প্রাচীরের মধ্যে কোনো ধরনের ত্রুটি আছে কি না, কোনো ধরনের খুদ বের করা যায় কি না, যে যদি কোনোভাবে এই রাজপ্রাসাদে কোনো ধরনের আক্রমণ হয়, তাহলে এই প্রাচীরের মধ্যে খুদ বের করার জন্য, যারা যদি শত্রুরা প্রাসাদের মধ্যে ঢুকতে পারে, ঢুকে রাজাকে আক্রমণ করা কিংবা প্রাসাদে আক্রমণ করতে না পারে, তার জন্য সে যদি কোনো ধরনের লোকজন নিয়োজিত করে, যারা প্রাসাদের চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যে কোনভাবে এই প্রাসাদের দেয়ালগুলো থেকে কিংবা যে প্রাচীর তৈরি করা হয়েছে এগুলো থেকে ভেঙে কিংবা কোনো ধরনের হোল তৈরি করে কোনোভাবে প্রাসাদে ঢোকা যায় কিনা। এখন যদি এই যে এক ধরনের সোলজার কিংবা এক ধরনের লোকজনকে এই খুদ বের করার জন্য নিয়োগ করা হবে, তারা কি করবেন? তারা বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে দেয়ালের প্রাচীরের খুদ ধরার জন্য উঠে পড়ে লাগবেন। এবং এই খুদ যদি তারা বের করতে পারেন, আর না বের করতে পারলেও তারা যদি এমন কোনো রিকমেন্ডেশন দিতে পারেন, এমন কোনো সাজেশন দিতে পারেন যে এই এই করলে আপনার প্রাসাদের প্রাচীরগুলো আরও শক্তিশালী হবে, এবং এই যে পরীক্ষা, সো ইট ডাজন্ট নেসেসারি মিন যে হ্যাকারকে একটা খুদ বের করতে হবে, সে খুদ না পেলেও সে রিকমেন্ডেশন দিতে পারে, সে বিভিন্ন ধরনের সাজেশন দিতে পারে, যেই কারণে যেগুলো দিয়ে আরও সঠিকভাবে সিস্টেমটা সলিড করা যায়। এখন ধরেন আপনি যদি এথিক্যাল হ্যাকার হতে চান, তাহলে আপনি কিভাবে ক্যারিয়ার শুরু করবেন? তো আজকে যেটা করব, আমি একটা ভেরি ভেরি হাই লেভেল একটা বর্ণনা দিব এথিক্যাল হ্যাকারের জন্য যে ধরনের কোয়ালিফিকেশন দরকার হবে, তারপরে আমি বিস্তারিত পরে আবার আপনাদেরকে বলার চেষ্টা করব, বিশেষ করে যে ধরনের ট্রেনিং আপনাদের নিতে হবে, কী ধরনের কোয়ালিফিকেশান আপনাদের লাগবে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে, এথিক্যাল হ্যাকার হওয়ার জন্য কম্পিউটার বিজ্ঞানে আপনি যদি অধ্যয়ন করেন, তাহলে আপনার জন্য সহজ হবে, কারণ আপনার এথিক্যাল হ্যাকিংয়ের জন্য যে সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো সম্বন্ধে আপনার হিতাহিত জ্ঞান থাকতে হবে, তার বেশিরভাগই কিন্তু কম্পিউটারের ক্ষেত্রেই পড়বে। তবে এটা মানে এই না যে আপনাকে কম্পিউটার সায়েন্সের উপরে অবশ্যই একটা ভালো ডিগ্রি থাকতে হবে, তবে আপনাকে যে ধরনের সাইবার সিকিউরিটি কিংবা নেটওয়ার্কিং এর উপরে যে ধরনের জেনারেল নলেজ গুলো দরকার আছে, এগুলো অবশ্যই আপনার জন্য কার্যকর হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ইলেকট্রনিক কমার্স কনসালটেন্ট একটা প্রোগ্রাম আছে, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ইলেকট্রনিক কমার্স কনসালটেন্ট, তারা একটি
এথিক্যাল হ্যাকারের উপরে একটা সার্টিফিকেশন দেন, এবং আমি যতটুকু জানি, আমি এখানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, এই 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 সার্টিফিকেশনটা হলে পরে আপনি অফিসিয়ালি এথিক্যাল হ্যাকার হতে পারবেন। আর সাধারণত যে জ্ঞানগুলো আপনার লাগবে, অবশ্যই কম্পিউটিংয়ের নলেজ, যেটা নেটওয়ার্কিংয়ে আপনার ইউনিক্স লিনাক্সের উপর আপনার অপারেটিং সিস্টেমগুলোর উপরে জ্ঞান থাকা অবশ্যই দরকার হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা পার্ল ইত্যাদির একটু ভালো জ্ঞান, কিংবা ডেটাবেজের উপরে জ্ঞানগুলো আপনার থাকা অবশ্যই দরকার। আরেকটি বিষয় মনে রাখতে হবে, হ্যাকিংয়ের জন্য প্রযুক্তিগত দক্ষতা এবং স্মার্ট ব্যক্তিত্ব খুবই দরকার। আপনাকে কমিউনিকেশন স্কিল জানতে হবে, আপনাকে অনেক একটা স্ট্রং পার্সোনালিটি আপনাকে থাকতে হবে, যাতে আপনি দ্রুত সমস্যাগুলো সমাধান করতে পারেন। ফলে ইউ হ্যাভ টু বি রিয়েলি স্মার্ট, সো দ্য পার্সোনালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস যেটা জানতে হবে, সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে জাস্ট আপনাকে জানতে হবে, মডার্ন মডার্ন টেকনোলজি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, কোথায় কী ইউনো চেঞ্জ হচ্ছে এগুলোর ব্যাপারে আপনাকে একটা হিতাহিত জ্ঞান থাকতে হবে। আর আপনারা হয়তো শুনেছেন, আজকে 8ই জুন, আজকে হঠাৎ করে বেশ কয়েকটা ওয়েবসাইট, সিএনএন, পেপ্যাল সহ বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির ওয়েবসাইটগুলো প্রায় ঘন্টা খানেকের মতো অফলাইনে ছিল, কিংবা এরর দেখাচ্ছিল। সো ওই যে জিনিসগুলো আপনাকে জানতে হবে, মডার্ন টেকনোলজির কোথায় কী হচ্ছে, কী কারণে এগুলো হচ্ছে, এগুলোর জ্ঞান থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা আপনাকে, নাম্বার ওয়ান অ্যাবাভ এভরিথিং, সেটা হচ্ছে আপনাকে সৎ হতে হবে। আপনাকে সৎ হতে হবে ইন এ সেন্স যে আপনার অনেস্টি কিন্তু অনেক কিছু উপরে বিরাট ভূমিকা পালন করবে, কেননা হ্যাকার হিসাবে, এথিক্যাল হ্যাকার হিসাবে আপনার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। আপনাকে অথরাইজেশন দেওয়া হবে একটা সিস্টেম হ্যাক করার জন্য, একটা সিস্টেমকে ইউনো ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের কল কবজা নড়াচড়া দিয়ে আপনাকে সিস্টেমের ডিউরাবিলিটি, সিস্টেমের স্ট্রেংথ, সিস্টেমের ব্রেক হওয়ার যে ধরনের পসিবিলিটি আছে, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। কাজেই ওই জিনিসটা যে আপনাকে যে এই জিনিসটা করতে দিবে, যে আপনাকে আপনার তাদের সিস্টেমে হ্যাক করার পারমিশন দিবে, তারা আপনার অনেস্টির উপরে অনেক বড়ভাবে, আপনার অনেস্টির উপরে তাদের ডিপেন্ডেন্সি রাখতে হবে, তারা কনফিডেন্স হতে হবে আপনার উপরে যে তারা আপনি যে একজন বিশ্বস্ত হবেন তাদের জন্য। আমি প্রথমে যেহেতু বলেছি এথিক্যাল হ্যাকিংয়ের উপরে একটি কোর্স তৈরি করার জন্য, তো এই বিষয়ে সিদ্ধান্ত হলে পরে আমি পরবর্তীতে আপনাদের স্ট্যাটাস আপডেট করবো এই নিয়ে। তো আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।